এবার নিচেটা এ কালো একটা বর্ডার দাও এখানটা হালকা করে, ব্যাস ঠিক আছে। এবার উপরে জামাটা এবারে হোয়াইট দিয়ে একটু মিক্স দাও ব্ল্যাকটার সঙ্গে, এই যে এইটাকে নিয়ে এরকম ভাবে মিক্সড করতে হবে, এই যে সেটটা তবে আসবে। ঠিক আছে, এবার আমরা চুল করব। তাহলে চুলটা কিরকম ভাবে করব দেখে নাও, এখানে উপরের দিকে হালকা একটু ছাড়া থাকবে, দেখি। ঠিক আছে, আউটলাইন দিয়ে নিচের দিকে আউটলাইন দাও, এবার হালকা একটু অ্যাশ কালার দিয়ে মিক্সড করে দিতে হবে। ব্যাস একটু শ্যাডো এফেক্ট আনতে হবে, ঠিক আছে হয়ে গেল। ব্যাস এবারে আমরা কী করবো, এবারে মেয়েটার ওটা পুরো ব্ল্যাক করে দেবে, হালকা একটুখানি উপরে ফাঁকা থাকবে। আউটলাইন দাও, ঠিক আছে। এবারে লোকটার চুলটা করতে হবে, লোকটার চুলটা হালকা ছড়া আছে, ওটা পুরোই ব্ল্যাক হবে। তো আজকে দেখা হলো গ্রাম বাংলার একটি প্রাকৃতিক দৃশ্য, কীভাবে করব। এবার পুরো যদি ড্রয়িংটা ভিডিও দেখানো হয় তো অনেক টাইম লাগবে। এবার দরজাগুলো বাকি আছে, দেখো ওটা ব্ল্যাকের সঙ্গে ব্রাউন, একদম ছোট ছোট হবে যেহেতু পার্সপেকটিভ টাইপ আছে, একদম অনেক দূরে ঘর, হালকা একটু ব্ল্যাক হয়ে ব্রাউন জানালাও করে দেবে, মানে বাবা মা ছেলে বাড়ি যাচ্ছে ওরকম একটি দৃশ্য আঁকা হলো। তো ওয়েসি আমার স্টুডেন্ট, ও এই ছবিটা করেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এই ছবিটা ধরো, দেখুন দূর থেকে এই ছবিটা খুব ভালো লাগছে। তো ওয়াটার কালারেও এই ছবিগুলো করা যেতে পারে, তো এই ধরনের ছবি মোটামুটি সপ্তাহে আমি 3-4টে করে ছাড়ি। তো আপনারা যদি পছন্দ হয় তো লাইক এবং শেয়ার করবেন বাচ্চাদের জন্য, তো এদের মোটিভেশন পাবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।